সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে এবং আজ আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক আজ আমরা কথা বলতে চাচ্ছি মূলত বৈধ অবৈধ অভিবাসন, এই শিরোনামেই আমরা আলোচনাটা আজকে করব। এবং এখানে আসলে উল্লেখ করতেই হচ্ছে যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত দেশগুলোতে যে অভিবাসন প্রত্যাশী যে মানুষ তারা নানান কারণে এই অভিবাসন প্রত্যাশা করে থাকে এবং সেই কারণগুলো যদি একটু চিহ্নিত করা যায় আমরা খুব প্রায়শই দেখতে পাই যে বিভিন্ন দেশের যুদ্ধ হোক, সেটা গৃহযুদ্ধ হোক, সেই সমস্ত দেশগুলোতে দুর্ভিক্ষ হোক কিংবা চরম দারিদ্র, জঙ্গিবাদের যে উত্থাপন, সেখান থেকে এক ধরনের নিপীড়নের যে থাকে চরম এক ধরনের দুর্ভোগ, সেই নানান কারণে আসলে মানুষ একটু উন্নত জীবনের খোঁজে উন্নত দেশগুলোতে এই অভিবাসন প্রত্যাশা করে থাকে। কিন্তু যারা অভিবাসী হতে চান তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটাও উল্লেখ করবার মতো। বৈধ পথে তো যাচ্ছি কিন্তু অবৈধ পথে যেটা যাচ্ছে এই অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন অভিবাসী হচ্ছে, তাদেরকে নিয়ে আসলে এক ধরনের চিন্তা তো বাংলাদেশেরও থেকে যায়। কারণ বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ তখন বাংলাদেশের নামটা যখন এভাবে উঠে আসে যে অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীরা নৌকাডুবিতে এতজন মারা গিয়েছে কিংবা এরকম একটি বনে জঙ্গলে তাদেরকে খুব সেই দুর্ভাগার শিকার হতে হচ্ছে, নিপীড়নের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তখন সেটা বাংলাদেশকেও আসলে বিশ্ব দরবারে একটি বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। আমরা সেই আলোচনাটাই করতে চাচ্ছি মূলত আজকে একুশের রাতের এই টেবিলে এবং যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আবুল বাশার, সাবেক সভাপতি বায়রা, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে আরও উপস্থিত হবেন আসিফ মুনির, অভিবাসন বিশেষজ্ঞ। আমি শুরুতেই আপনারা যে দুজন রয়েছেন ইতিমধ্যেই পেয়েছি আমি আজকের আলোচনায় বিজ্ঞ আলোচক হিসেবে, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ তো জানাতেই হচ্ছে। এবং শুরুটা আমি একদম করতে চাচ্ছি মোহাম্মদ আবুল বাশার আপনাকে দিয়ে, এই প্রশ্নটা রেখি যে বাংলাদেশে আমরা যেহেতু বৈধ এবং অবৈধ দুটো শব্দই এখানে ব্যবহার করেছি অভিবাসনের ক্ষেত্রে, বৈধ পথে কতজন যাচ্ছে এবং সেটা আসলে অবৈধ পথের থেকে সংখ্যাটা বেশি কি না সেটা শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বাংলাদেশ থেকে বিদেশে লোক যায় ওই যে নিজেদের পারিবারিক অবস্থানকে পরিবর্তন করার লক্ষ্যে, এবং যারা অসহায় নিরীহ গরিব তারাই বিদেশে বেশিরভাগ যেয়ে থাকে। তো আমি একটা কথা বললে না বললে নয়, কিন্তু যারা গ্রাম অঞ্চলের যে গরিব কৃষকের ছেলে আছে তারা বিদেশ যাচ্ছে, তাদের সংখ্যা হলো অনেক অনেক বেশি। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 8-10 লক্ষ লোক প্রতি বছর বাংলাদেশ থেকে বৈধভাবে বিভিন্ন দেশে যাচ্ছে, সৌদি আরব, কুয়েত, কাতার সহ দুবাই বিভিন্ন দেশে যাচ্ছে। কিন্তু তারা বৈধভাবে, সরকার ওই দেশ থেকে একটা কোম্পানির ডিমান্ড নোট ইস্যু করে, ডিমান্ড নোট ইস্যুর পরে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে সেখান থেকে যাচাই বাছাই করে এনে এরা ওনারা দেখে যাচাই বাছাই করে সত্যায়ন করে দিয়ে দেন। সত্যায়নের পরে আমাদের মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন নেওয়া হয়, মন্ত্রণালয় আবার সেটা আবার কনফার্ম হওয়ার জন্য আবার দূতাবাসে ইমেলের মাধ্যমে জেনে নেন, নিয়ে ওই যে এই লোকগুলো যাবে তাদের একটা পারমিশন দেওয়া হয়। এই পারমিশন দেওয়ার পরিপ্রেক্ষিতে লোকের মেডিকেল হয়, ভিসা হয়, এরপরে এসে সরকার আমাদের সরকার নতুন করে একটা পদক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আহ্বানে একটা নতুন উদ্যোগ নিয়েছে, যারা বিদেশ যাবে তাদেরকে অন্তত 15 দিনের একটা ভাষা বিষয় ওই দেশের অবস্থান সম্বন্ধে সকল বিষয়ে একটা প্রশিক্ষণ, 15 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে। মোহাম্মদ আবুল বাশার আমি এখানে একটু জেনে নিই আপনার কাছ থেকে, প্রতি বছর আসলে আবেদন কতজন করে থাকেন আর আপনারা পাঠাতে কতজন সক্ষম হন, এই জায়গাটাই একটা বড় অংশ আসলে অবৈধ পথে উৎসাহিত হয় কিনা? আবেদন তো আমাদের আসলে এটা আবেদনের কোনো বিষয় না, আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছরে 20-22 লক্ষ লোক কর্মসংস্থানের উদ্দেশ্যে কিন্তু তৈরি হয়,
হ্যাঁ, বাংলাদেশে যারা শিক্ষিত লোকজন আছে তারা বাংলাদেশে অনেকেই বিভিন্ন সেক্টরে চাকরি করার সুযোগ পায়, আর যারা চাকরি করার সুযোগ পায় না তাদের মধ্যে বেশিরভাগ হলো অশিক্ষিত, অদক্ষ, হয়তো গ্রামে কৃষকের ছেলে, অন্য কোনো চাকরি করার মতো তার অবস্থান নাই। এই লোকগুণের সংখ্যা হলো হয়তো মেট্রিক এসএসসি পর্যন্ত, না এগুলোই হলো সৌদি আরব, দুবাই, আবুধাবি এই সমস্ত কান্ট্রিতে আপনার বৈধভাবে যেয়ে থাকে। তাদের এই বৈধভাবে যাওয়াটা ওই যে সরকার ট্রেনিং দিয়ে এরপরে বিএমটিতে সাবমিট করে স্মার্ট কার্ডের মাধ্যমে তারা বৈধভাবে বিদেশ যায়, এবং আমাদের হাফিজ সাহেব উপস্থিত আছেন আমাদের সাথে, সাহেব জানেন যারা স্মার্ট কার্ডের মাধ্যমে বিদেশ যাচ্ছে তারা বৈধভাবেই সকল কিছু তার কাগজপত্র সম্পন্ন করে সঠিক পথে তারা বিদেশ যাচ্ছে। আর যারা হলো একটু মধ্যম শিক্ষিত, আমি বলি ধরেন এসএসসি বিএ পাস, এরকম ছেলে পেলে বাংলাদেশের চাকরির খুব সমস্যাগুলো পাওয়া কঠিন হয়ে থাকে, আর সেই পরিপ্রেক্ষিতে তারা বেশি টাকা আয়ের উদ্দেশ্যে বা ফ্যামিলিগতভাবে যখন একদম নিরুপায় হয়ে যায়, একটা ছেলে বিএ পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, চাকরি পেল না, ছেলেটা নিয়ে তার ফ্যামিলিও হতাশাগ্রস্ত হয়ে যায়। বৈধপথে সাধারণত কোন দেশগুলোতে যায় বিশ্বের? সৌদি আরব আপনারা আর কি পাঠাতে পারেন? সৌদি আরব, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া যেত, এখন আবার হয়তো আগামী কালকে মালয়েশিয়ার সাথে আবার নতুন করে চুক্তি স্বাক্ষরিত হবে, সেখানেও লোক যাবে। এই দেশগুলোতেই, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমাদের দেশের লোকগুলা একটু বেশি যায় থাকে। অর্থাৎ যে দেশগুলোতে বৈধ পথে যাওয়া খুব বেশি সুযোগ নেই সেখানেই অবৈধ পথের আশ্রয় নিচ্ছে। রাইট রাইট। যেখানে আপনার কাছে আবারও ফিরবো আলোচনায়। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসিফ মুনির, অভিবাসন বিশেষজ্ঞ। আমি আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এ পর্যায়ে এ কে এম হাফিজ আক্তার আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনার কাছে এইটুকু একটু জেনেই নেই, যেটা মোহাম্মদ আবুল বাশার বললেন যে বৈধ পথে সাধারণত যারা যেতে চাচ্ছেন তারা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছেন, কিন্তু যে সমস্ত দেশগুলোতে বৈধ পথে যাওয়ার সুযোগটা থাকছে না বাংলাদেশিদের, সেই জায়গাটাই বাংলাদেশিরা অবৈধ পথের আশ্রয় নিচ্ছে, সেই চিত্রটা আসলে কিরকম আপনারা কিভাবে দেখেন বা দালালরা কিভাবে পাঠাচ্ছে, সেই তথ্য কি রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা জানি 8ই ডিসেম্বর ছিল অভিবাসী দিবস আন্তর্জাতিক, তো আজকে সেই প্রেক্ষিতে আপনি এই অনুষ্ঠান, তো আমাদের বাংলাদেশের আসলে মূলত রেমিটেন্স একটি বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশের উন্নয়নে, নিঃসন্দেহে। তো এখানে যেটি হ্যাঁ বাইরের যে শর্তি মধ্যে বলে যে বৈধভাবে যেতে যাচ্ছে, আর আরেকটা বিষয় হলো যে অনিয়মিত অভিবাসী যেটাকে বলা হয় দালালদের মাধ্যমে অনেকে যায়, আরেকটি গ্রুপ হলো সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে যায়। দালাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা হলো সোশ্যাল নেটওয়ার্কিং হলো যে একজন গেল তার পরিচিত আত্মীয় স্বজন তাদের মাধ্যমে আবার অন্য গ্রুপে নিয়ে যায়। দালালদের যে বিষয়টি সেটি ফুটে মানে আসে আমাদের কাছে যখন আমরা দেখতে পাই যে ভূমধ্যসাগরে বেশ কিছু বাংলাদেশি মারা যায়, প্রায়শই লিবিয়াতে গত বছর মে মাসে প্রায় গুলির ঘটনায় 26 জন বাংলাদেশি নিহত হলো। এবং সেই মামলাটি আমরা তদন্ত ভার নিয়ে যখন আমরা দেখি যে একটি অন্য একটি চিত্র, যেখানে বলা হলো যে লিবিয়াতে সাধারণত আমাদের অভিবাসী যায় না, সেটা একটি মিডল পয়েন্ট হয়, সেখানে বাংলাদেশের প্রচুর একটি গ্রুপ আছে দালাল গ্রুপ, 3টি গ্রুপ এখানে কাজ করে, বাংলাদেশে কালেক্ট করে অভিবাসীদের যারা যাওয়ার জন্য তারা কিছু টাকা নেয়, সেখানে লিবিয়াতে লিবিয়ার নিজস্ব লোক আছে এবং বাংলাদেশি একটি চক্র লিবিয়াতে কাজ করে, যারা সেখানে বাংলাদেশকে বিভিন্ন স্টেটে তাদের চাকরি দেওয়ার নাম করে নেয়, অথবা সেখান থেকে এই মেডিটেরানিয়ান সি দিয়ে তাদেরকে ইটালি, স্পেন, তারপর ফ্রান্স, জার্মানি, সাইপ্রাস, গ্রিস এসব দেশগুলিতে পাঠানোর নাম করে এই আমাদের লোকজনকে যারা গ্রামে থাকে যারা না বুঝে দালালদের খপ্পরে পড়ে যায় এবং যে সেখানে অভাবনীয় একটি বিপদের সম্মুখীন হয়, এবং যেটিতে জানি যে আমরা আমাদের দেশে আমাদের নিজেরা আহত হই এবং আমার তদন্তে বেরিয়ে এসেছে অনেক দালালদের নাম, আমরা কাজও করছি, কিন্তু সেটি হলো যে এই
অবৈধ পথ যেটা আপনি আলাপ করলেন সেটা তো গেল। সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে আমাদের অনেক বাংলাদেশের অনেক মেয়েরা, উন্নতির মেয়েরা, তারা এই টিকটকের মাধ্যমে বেশ কিছু ভারতে পাচার হয়ে গেছিল এবং এটি নিয়ে আমরা কাজ করছি। তো যেটা হলো যে আমাদের মূল ইটন অভিবাসী যেটা হলো যে আপনার দালালদের মাধ্যমে যেটা যায় সেটি আপনি জানতে চাচ্ছেন যে অবৈধ ভাবে সোশ্যাল মিডিয়া, সেটাও অনেকটা বলবো যে সরকারি রিক্রুট এজেন্সির মাধ্যমে না গেলেও তারা মূলত ভালোভাবে সেখানে থাকতে পারে, কিন্তু দালালদের মাধ্যমে যে প্রায়শই বিপদে পড়ে। এইগুলি নিয়ে আমাদের কাজ চলছে। আমাদের বাংলাদেশ, আমরা ইন্টারপোলের মাধ্যমে সেখানে শুধুমাত্র লিবিয়া না, সাম্প্রতিককালে কয়েকদিন আগে আমাদের সাউথ আফ্রিকা একটি এরকম ঘটনা ঘটেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে তারা চায় এবং অতিরিক্ত টাকার জন্য সেখানে আটকে রেখে তাদের পরিবারের সদস্যদের নিকট টাকা চায়। এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, অনেকগুলি প্রতারক গ্রুপ এখানে সাথে জড়িয়ে যায় এবং আমাদের লোকজনরা বিপদে পড়ে। সেগুলি নিয়ে আমরা কাজ করছি এবং এরকম ঘটনা বেশ কিছুই আমরা ডিটেক্ট করছি, আমাদের ডিবি তো মামলা আছে, আমরা দেখছি এই বিষয়গুলি। তো আমাদের বিষয়টা হলো যে বাংলাদেশের মানুষ যারা যাচ্ছে বিদেশে তারা যদি বৈধভাবে যায়, কারণ বাংলাদেশের রেমিটেন্স একটা বড় মাধ্যমই হলো আমাদের এই বিদেশি টাকা, তো বৈধভাবে গেলে ভালো, অবৈধভাবে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে নিজের জীবন, পরিবারকে এবং নিজের জীবনকে বিনষ্ট করে ফেলে অনেক জায়গায়। দালালদের এই দালালদের ধরতে আপনাদের কাজ চলছে, সেই জায়গাটা আসলে কতটা আশা জাগা নিয়ে তথ্য পাওয়া যাচ্ছে? কারণ যারা পাঠাচ্ছেন বিভিন্ন সময়ে, কিন্তু বছর বছর দেখা যাচ্ছে সেই অবৈধ যে অভিবাসন প্রত্যাশী যারা বাংলাদেশ থেকে যাচ্ছে তাদের সংখ্যাটা মূলত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি ইউরোপে ঢোকার বা ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যাটা এখানে একদম উল্লেখ করবার মতো, সেই জায়গায় সেই দালালরা কি চিহ্নিত না? তারা তো আসলে বিভিন্ন সময় গ্রামের মানুষও তাদের সম্পর্কে জানবার কথা, সে জায়গাটা কতটা আপনারা কাজ করতে পেরেছেন? এখানে একটি বিষয় হলো যদি মাত্র একটি বিমানবন্দর দিয়ে যেত তাহলে আমাদের ইমিগ্রেশন ঘুরিয়ে ফেলতে পারত কিভাবে যাচ্ছে। এখানে আপনি দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি মানে শ্রমিক যারা আছে মিডিল ইস্টে যাচ্ছে, কেউ দুবাইয়ের ভিসা নিয়ে সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে লিবিয়াতে ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কেউ ইন্ডিয়াতে যেয়ে সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে তিউনিশিয়া হয়ে, ইন্ডিয়া থেকে তিউনিশিয়া হয়ে দুবাই থেকে বেঙ্গাজিতে চলে যাচ্ছে, কেউ দুবাই যাচ্ছে কলকাতা বোম্বে শারজা হয়ে সেই বেঙ্গাজিতে চলে যাচ্ছে। তো এই এই বিষয়গুলি যখন আমাদের দিক থেকে, যেটি আমার পূর্ববর্তী বক্তব্যে একটু আগে শুনেছিলাম যে বৈধ পথে অবৈধভাবে যায়, এই এই যাওয়ার পথটাতে কিন্তু বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণ বলবো যে শ্রমিক বিদেশে চাকরি করে মিডল ইস্টের কথা বলে সেখান থেকে যদি চলে যায় সেক্ষেত্রে বিপদে পড়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে এটা তাকে সার্টেন করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সে কি হচ্ছে। যখনই প্রবলেম হয় তখনই আমরা টের পাই যে একটি চক্র এখানে কাজ করছে, তা আমরা এগুলি নিয়ে কাজ করছি। এটা হলো বাংলাদেশি পার্টে একটি গ্রুপ আছে, আবার মিডলম্যান যারা আছে তাদেরও একটি আছে, আবার ধরেন আপনার সেই লিবিয়াতে কিন্তু বাংলাদেশি অনেকে ওয়ার হাউসে আটকে রেখে যেটা হয়েছিল কত বছর এরকম ওয়ার হাউসে রেখে কাজ করছে, সেখানে আবার তারা লোকাল যারা আছে সেখানে বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে সবাইকে এই একটি করাপশনের একটা বিষয় সেখানে থেকে যায়, কারণ এখানে মানবতা ধর্ম বা অন্য কোনো কিছু না, সবই অর্থের বিষয়গুলি জড়িয়ে যাচ্ছে। যার ফলে ওই একটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে সেই ধরনের কাজগুলি তারাও যদি অ্যাক্টিভ হয় তাহলে আমাদের এন্ডের থেকে আমরা কাজগুলি ভালোভাবে করতে পারবো। তারপরে আমাদের দেশে যেটা হলো আমাদের এন্ডে যে সমস্ত এলাকায় আপনি একটু আগে এই বিভিন্ন জেলাতে যে দালাল চক্রগুলি কাজ করছে এইটিতে আসলে আমরা কাজ করে যাচ্ছি, সেখানে আরো মনে হয় যে সোশ্যাল নেটওয়ার্কিং যেটা আছে আমাদের সবার মিলে কাজ করছে, মন্ত্রণালয় অবশ্যই কাজ করছে রিক্রুট এজেন্সির মাধ্যমে যাওয়ার বিষয়টি, এই দালাল থেকে যাওয়ার আগে যে যাবে সে যেন মানে একটু ভেরিফাই করে নিয়ে নেয় সবকিছু, যাওয়ার পরে নিশ্চয়ই যে যাবে সে যেন এইটা একটু যাচাই বাছাই করে, কিন্তু সে আসলে মানসিকভাবে সেই যাচাই বাছাইয়ের জন্য কতটা প্রস্তুত, নিশ্চয়ই আমরা সেই আলোচনা করব। আসিফ মুনির, আপনার কাছে আসতে চাই, তথ্য বলছে 2021 সালের একদম যে প্রথম ছয় মাস, এই প্রথম ছয় মাসের মধ্যেই ইউরোপে অবৈধভাবে ঢুকেছে 47,425 অভিবাসন প্রত্যাশী, নিশ্চয়ই আপনার কাছে, আমার ভুল হয়ে থাকলে আপনি নিশ্চয়ই সেরে দিবেন এই সংখ্যাটা, এর মধ্যে বাংলাদেশিরা শীর্ষ রয়েছে তালিকায় এবং তাদের সেই শতাংশটা হচ্ছে 14.5%। যুদ্ধ নেই এদেশে, এদেশে দুর্ভিক্ষ নেই, এদেশে সেরকম জঙ্গিবাদের উত্থানে যে খুব নিপীড়নের শিকার এই মুহূর্তে আমরা এরকম কোনো অস্থিতিশীল অবস্থায় নেই, শুধুমাত্র উন্নত একটি জীবনের খোঁজে তারা পাড়ি জমাচ্ছে, কিন্তু তারা কিন্তু জানে আগেও তাদের অনেক আত্মীয়, তাদের চারপাশের মানুষজন
গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরও যাচ্ছে, কিসের প্রলোভনে কেন যাচ্ছে? ধন্যবাদ। প্রথমে অভিবাসী দিবসে সকল অভিবাসীর প্রতি অভিবাদন জানাচ্ছি। আপনি যেটা বলছেন সেখানে, যেটা একটু আগে পূর্ববর্তী বক্তারাও যেটা বলছিলেন যে সোশ্যাল নেটওয়ার্কের জায়গাটা, এটা আমরা যারা এই ক্ষেত্রে কাজ করি আমরা অনেক সময় FNF বলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ নিজেদের যে নেটওয়ার্কটা থাকে, এবং এমন না যে একজন ব্যক্তি যিনি যেতে চাচ্ছেন ওই এলাকা থেকে ওই ব্যক্তি বা ওনার আত্মীয় স্বজন আর কেউ ওখানে যায়নি, কোনো না কোনো পাড়া প্রতিবেশী কেউ না কেউ গেছে, অর্থাৎ ওই গ্রামের থেকে ওই এলাকা থেকে, কাজেই ওটার একটা প্রবণতা আছে। এবং সেই প্রবণতার কারণেই ওই যে মন মানসিকতার জায়গাটা, যেহেতু কোনো এক সময় সে দেখেছে যে তার আগে এক ব্যক্তি গেছে, কাজে সেইটার একটা ধারাবাহিকতা তার মনের মধ্যে কাজ করে। এখন আপনি যেহেতু ইউরোপের কথা বলছেন, প্রাসঙ্গিকভাবে আমরা জানি যে বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে যেহেতু আমরা ভূমধ্যসাগরের কথাও বলছি, ওটার কাছাকাছি যে দেশগুলো আছে, উপকূলীয় দেশ বা কাছাকাছি, ইতালি, গ্রিস, স্পেন, এসব জায়গায় কিন্তু বাংলাদেশিরা বৈধভাবে অবৈধভাবে বিভিন্ন সময় গেছে গত 20-30 বছরে। এবং এমনও হয়েছে যারা অবৈধভাবে গেছেন, পরে সেখানে একটা ন্যাচারালাইজেশন হয়েছে, সেখানে তারা বৈধতা পেয়েছেন, এবং সেই তথ্যগুলো কিন্তু দেশে আসছে। কাজে যারা যেতে চাচ্ছেন তার গুলি খেয়ে মারা গেছে সেই তথ্য সেটা আছে, কিন্তু আসলে মানুষের হয় কি, মনের মধ্যে কাজ করে, সে যেটা বিশ্বাস করতে চায় সেটার প্রতি সে আঁকড়ে ধরে। তো তখন তার নিজের যার সাথে যোগাযোগ হয় সে দেখতে পাচ্ছে যে যেভাবেই হোক একজন মানুষ যদি কোনোভাবে ইউরোপে গিয়ে পৌঁছাতে পারে, এটা 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, ওইখানকার নিয়ম কানুনের মধ্যে থেকে কাজ করতে থাকলে কোনো এক সময় সে বৈধতা পেয়ে যায়। হয়তো সেই সংখ্যাটা খুব কম, কিন্তু সেই কমটাকেই সে আঁকড়ে ধরার চেষ্টা করে, ঠিক আছে ওই কমের মধ্যেই আমি হয়তো একজন হব। এবং এটা ছেলেদের ক্ষেত্রেই বেশি হয়। আরেকটা চিন্তা করবেন, করে দেখবেন যে এই যে অভিবাসনের কথা বলছি ইউরোপের ক্ষেত্রে, সবাই কিন্তু শ্রমিক হিসেবে যাচ্ছেন না, অনেক ক্ষেত্রে কিন্তু আছে বৈধভাবে যাচ্ছেন, বিশেষ করে স্টুডেন্ট ভিসায় ছাত্র হিসেবে যাচ্ছেন ইউরোপের কোনো কোনো দেশে, এবং গিয়ে তারপরে থেকে যাচ্ছেন, এবং থেকে ওখানে ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও থাকছেন, অর্থাৎ বৈধভাবে যাওয়ার পরেও অবৈধ হয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু সবসময় এই যে ভূমধ্যসাগরে যে রুটটা বললাম সেটা দিয়েও যাচ্ছেন না। ইউরোপের জন্য কিন্তু সেটা একটা সংকটময় যে বিভিন্ন পথে বাংলাদেশে যাচ্ছে। এই যে আপনি 47,000 বললেন এবং সেটার একটা সার্টেন পার্সেন্টেজ, এটা সঠিক হিসাব পাওয়াটা মুশকিল, কারণ সবাইকে তো আর আইনের আওতায় আনতে পারছে না ওখানকার সরকার বা ইউরোপীয় সরকার, কিন্তু যাদেরকে পাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন, কখনো স্থলবন্দর কখনো সমুদ্র বন্দর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে উদ্ধারও করা হচ্ছে অথবা আইনের আওতায়। আর কেউ যদি পালিয়ে যায় তাকে কিন্তু সবসময় আইনের আওতায় আনা যাচ্ছে না, তার সংখ্যাটা জানা সম্ভব হচ্ছে না। এখন সেখানে সংকট যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা যেহেতু দালালের কথাও বলছি, সবচেয়ে বড় সংকটটা হচ্ছে যিনি যেতে চাচ্ছেন তার মানসিকতা কোন জায়গায়। এখন অবশ্যই একটা উন্নত গেছে যাওয়ার ক্ষেত্রে, এখন চিন্তা করে দেখবেন যে গত 1-1.5 বছরে করোনাকালীন সময়ে স্বাভাবিক যে অভিবাসন হয়, যেটা বাসরভাবে বলছিলেন যে মধ্যপ্রাচ্যের দেশ সহ অন্যান্য দেশে, সেগুলো তুলনামূলকভাবে কম, সেই সুযোগটা দালাল চক্র নিচ্ছে কিছুটা, একটু প্রলোভিত করা যে এখন তো মধ্যপ্রাচ্যে কম যেতে পারছে বা ভবিষ্যতে হয়তো কম যেতে পারছে, তোমাকে আমি নতুন জায়গার সন্ধান দিচ্ছি। এখন যাদেরকে এটা বলা হচ্ছে তারা সহজে ইন্টারনেট দেখার বা শিক্ষাগত যোগ্যতাও তাদের কম, কাজে তারা নিজেরা যাচাই করতে আসলে পাচ্ছেন না যে আসলে আমি যদি ইউরোপ যেতে চাই আমাকে কতটুকু প্রস্তুত হতে হবে, ভাষাটা জানতে হবে, ভিসার কতটা প্রয়োজন আছে, ওখানকার আইন কানুন কতটা কঠিন, এগুলো কিন্তু সে নিজে থেকে জানতে পারছে না। কাজে তাকে বাছাই করা সিলেক্টিভ ইনফরমেশন এবং অনেক সময় ভুল তথ্য, মিথ্যা তথ্য দালাল দিচ্ছে, কিন্তু অনেকটা মানসিকভাবে প্রস্তুত কিন্তু ওই ব্যক্তি যাওয়ার জন্যই, তাকে খালি একটু উস্কে দেওয়া হচ্ছে, উস্কে দেওয়ার কারণেই কিন্তু যাচ্ছে। এবং যে প্রবণতাটা শুধু ইউরোপে না, আপনি সাম্প্রতিককালে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও যাওয়ার চেষ্টা হচ্ছে দক্ষিণ আমেরিকার কোনো বন্দরের মাধ্যমে, এল সালভাদোর থেকে শুরু করে চিলি, সংখ্যা হয়তো কম কিন্তু সেটাও কিন্তু প্রবণতাটা বেড়েছে গত 1-1.5 বছরে। সেটা বলতে পারেন যে করোনার কারণে অভিবাসন যেহেতু কম হচ্ছে সেইটার প্রভাবের কারণে কিছুটা, অর্থাৎ বৈধ পথেরটা কিছুটা বন্ধ ছিল সেই সময় তারা অবৈধ পথে ঢোকার চেষ্টা করেছে। এই জায়গাটা থেকে মোহাম্মদ আবুল বাশার, করোনার আসলে কতটা প্রভাব পড়েছে বা সেটা কাটিয়ে এখন কতটা ওঠা সম্ভব হবে? ধন্যবাদ। করোনার আসলে প্রভাব শুধু বাংলাদেশ নাই, সারা বিশ্বেই করোনার প্রভাব পড়েছে, কারণ তখন আন্তর্জাতিকভাবে সকল এয়ারপোর্টের ফ্লাইটগুলো বন্ধ ছিল, আমাদের মেডিকেল সেন্টার থেকে শুরু করে সকল সেক্টরে বন্ধ ছিল, স্থবির একটা দেশ 2019 ভয়াবহ অবস্থা আমাদের জন্য গিয়েছে। এখন এই 19-এর ভয়াবহ অবস্থা কেটে উঠে এবং বিভিন্ন দেশে এখন লোক যাচ্ছে, কিন্তু আজকে এটা এই যে আন্তর্জাতিক অভিবাসী দিবস, অভিবাসন যাদের শ্রমের বিনিময়, আমাদের মনিভাইয়া জানে আমাদের $24 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আছেন, যার কারণে সরকার কিন্তু কোভিডের
এই অন্যান্য দেশ যে দুর্দশায় হতাশাগ্রস্ত ছিল বাংলাদেশ কিন্তু এই রিমিটেন্স যোদ্ধাদের এর কারণে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল কিন্তু আপনি দেখেন এই যে করোনার অবস্থাটা কাটিয়ে উঠে আপনি করোনার থেকে কাটিয়ে ওঠার পরে এই প্রবাসী যে লোকটার টাকা আমার আমাদের বাংলাদেশ ব্যাংকে আছে সে লোকটা ছুটিতে এসে কিন্তু তার সঠিকভাবে সে যেতে পারে নাই সে বাড়ির থেকে আবার জমিন বিক্রি করে ২৪,০০০ টাকার টিকিট সে ১,০০,০০০ ১,২,০০০০ টাকা পর্যন্ত দিয়ে সে টিকিটটা যে কাটতে হয়েছে যতটুকু যারা পারছে কারণ তার সময় মতো না গেলে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে আমাদের দেশ থেকে যে লোকগুলো যাচ্ছে বৈধভাবে সেখানে আমাদের বিভিন্ন দেশের এয়ারলাইন্স বাংলাদেশ থেকে লোকগুলা নিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের যতগুলা বাংলাদেশ থেকে লোক যায় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ বিমান অনলি ফর 7% এর আমাদের এই ব্যবসায়ী বলেন এই শ্রমিকরা বলেন ওদেরকে ক্যারিয়ার ওরা বহন করতে পারে কিন্তু এর বাকি 93% বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো তারা বহন করে থাকে কিন্তু এই টাকাগুলো বাড়তি টাকা এই ২৪,০০০ ২৫,০০০ ৩০,০০০ টাকার টিকিট আমাদের ওইবাসীরা কেটে যাচ্ছে কত এখন সৌদি আরব যেতে হলে তার টিকিটের দাম লাগতেছে ৮৫,০০০ থেকে ৯০,০০০ টাকা কিন্তু আপনি দেখেন ইউএস আমেরিকা যান ওই আপ ডাউন টিকিটের দাম হলো ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকা সেটা ফাড়ি দিতে হলে সময় লাগে ১৪ ঘন্টা বা ১৬ ঘন্টা আর আমাদের সৌদি আরব বা দুবাই যেতে সময় লাগে হলো মাত্র ৬ ঘন্টা সেটার টিকিটের দাম হলো ৯০,০০০ টাকা আর ওখানে আপ ডাউন দুইটা টিকিটে আপনার ২৮ ঘন্টার জার্নি সেই জার্নির টিকিটের দাম হচ্ছে মাত্র ধরেন ৭০,০০০ টাকা তাহলে আমাদের দেশের অভিবাসীরা কিন্তু এই করোনার পরে ক্ষতিগ্রস্ত মানে এই অর্থনৈতিকভাবে এদিকেও ক্ষতিগ্রস্ত অনেকে যেতে পারে নাই তার ভিসা নষ্ট হয়েছে কিন্তু এখন বৈধভাবে লোকগুলো যাচ্ছে এটা অনেক বেশি গত নভেম্বর মাসে বৈধভাবে বিএমইটির তথ্য অনুযায়ী ১,০০,০০০ সামথিং লোক গত নভেম্বর মাসে গেছেন এই ডিসেম্বরে ১৫ পর্যন্ত প্রায় ৬৭,০০০ লোক অলরেডি এখান থেকে গেছেন বৈধভাবে তাহলে আমাদের করোনার পরবর্তী অবস্থাটা অনেক ভালো যদি সরকার একটু সহানুভূতি নিয়ে টিকিটের দামটাকে যারা গরিব নিরীহ গ্রামের কৃষকের ছেলেরা বিদেশ যাচ্ছে তাদের সহনীয় অবস্থায় যদি টিকিটের দামটা হয় তাহলে তাদের উপকৃত হবে তারা উৎসাহ পাবে বিদেশ বেশি বেশি করে যাওয়ার তাহলে আমরা আমরা এই করোনার এই এই কোভিডের থেকে আমরা এই প্রভাবটা আসলে কাটিয়ে উঠবার জন্য সেই ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে আমাদের সরকারকেও সহযোগিতা করতে হবে নিশ্চয়ই আলোচনায় আমি আবারও ফিরব আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে সম্মানিত দর্শক একুশে রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক একুশে রাতে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজ আমরা কথা বলছি বৈধ অবৈধ অভিবাসন এই শিরোনামে আমি এ পর্যায়ে আসতে চাই এ কে এম হাফিজ আক্তার আপনার কাছে যেটা জানবো যে রেমিটেন্সের কথা যদি বলি বাংলাদেশে রেমিটেন্স যে পরিমাণ সেই যে প্রবাহ সেটা আসে বলা হয়ে থাকে হুন্ডির মাধ্যমে তার থেকে ৩০% বেশি টাকা বাংলাদেশে এসে থাকে এই চিত্রটা এবং মোহাম্মদ আবুল বাশার কিন্তু একটু বলবার চেষ্টা করেছেন যে সেটা আসলে যে অবৈধ পথে গেলেই শুধু হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে সেটা না কিন্তু আমরা রেমিটেন্স বা আমাদের সরকার রেমিটেন্স বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এই জায়গাটায় কতটা কাজ করতে পারছেন এই জায়গাটা কতটা তাদেরকে নিরুৎসাহিত করা বা রেমিটেন্সে সেই প্রবাহটা ঠিক রাখা কতটা কাজ আপনারা করছেন এখন যেটা হুন্ডির মাধ্যমে টাকার বিষয়টি অনেক বছর ধরে হয়ে আসছে এখন দেশে যেটা হলো যে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছে ফিনান্সিয়াল ক্রাইম সংক্রান্ত ব্যাপক সংখ্যক কার্যক্রম গ্রহণ করেছে তো হুন্ডিতে আমাদের দেশে যেমন টাকা বিদেশ থেকে আসে ঠিক তেমন বাংলাদেশের থেকে প্রচুর টাকা পাচারও হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে এটি নিয়ে বাংলাদেশ ব্যাংক এনবিআর তাদের একটা কার্যক্রম আছে আমাদের সিআইডি নিয়ে কাজ করে তো যত ডিজিটালাইজ হবে এটা নিয়ে বোধহয় আরো আমরা সামনের দিকে আর একটু স্মুথলি কাজ করতে পারবো এটা একটা বড় ধরনের সমস্যাই সেই টাকাটা কিন্তু আমরা সরাসরি
রাষ্ট্রীয় ভাবে দেখানো যাচ্ছে না যে টাকাটা কোথায় আসছে বা কোথায় যাচ্ছে। তো এটি যেহেতু সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট গুলি আছে তারা যদি আরো সচেষ্ট হয় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করে কমানো যাবে। জি আসিফ মুনির, তখন বলছিলেন যে সমস্ত এলাকার মানুষ যাচ্ছেন এরকম অবৈধ পথে, তাদের মধ্যে আসলে বেশিরভাগ এই প্রবণতাটা থাকে যে আগে একজন গিয়েছেন তারপর তিনিও যাবার ইচ্ছাটা প্রকাশ করেছেন, সেই জায়গাটায় বাংলাদেশে এরকম তিনটি বেল্ট আমি যদি খুব ভুল না করে থাকি এরকম চিহ্নিত করা হয়েছে যে এই অঞ্চলগুলো থেকে মানুষ বেশি যাচ্ছে, তাহলে সেই অঞ্চলগুলোতে দালালরা কিভাবে মানুষকে সেই প্রলোভন দেখাচ্ছেন, কিভাবে মানুষকে সম্মোহন করছেন, সেখানে আপনাদের অন্য কোন ধরনের বা সেখানে যে সামাজিকভাবে যারা রয়েছেন আমি যদি সামাজিক নেতার কথা বলি তাদের মাধ্যমে সেই এলাকাটায় কোন ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড আপনারা গড়ে তুলতে পেরেছেন কিনা? ধন্যবাদ আসিফ সাহেব, যেটা মানুষের যথার্থই বলেছেন, কারণ এটা হলো মানুষের নেচার, ল অফ ইমিটেশন এটাকে বলে, একজন কি গেলে তাকে অনুকরণ করে বাকিরা, সে যদি সেই দেশে যে অবৈধভাবে যেও সে যদি সামাজিকভাবে সেখানে একটি প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সে যদি দেশে রেমিটেন্স পাঠায় তখন বাকিরা কিন্তু প্রলুব্ধ হয়, মনে করে এইভাবে গেল আমরা যেতে পারবো, আর সেই সুযোগটা নিয়ে নেয় দালালরা। তো আপনি যেটা বললেন আসলে কয়েকটি এলাকায় আমাদের এই প্রবণতা বেশি, কয়েকটি মানে জেলার লোকজনরা খুব বেশি বিদেশে আছে, তাই এগুলো একটি লায়ন শেয়ার লোক কিন্তু সেখানে চলে গেল। এবং আসিফ সাহেব যেটা বললেন ওই যেসব দেশগুলিতে যায় একটি টাইমের পর পর কিন্তু তারা সেই মানুষগুলিকে বৈধ করে নেয়, 10 বছর যায় 15 বছর যায়, সে একটা আশা নিয়ে যায় সেখানে। তো যারা যেতে পারে কিন্তু চলেই যায়, অনেক লোক যায়, আর যখন তারা বিপদে পড়ে, যখন তারা নৌকাডুবি হয়, যখন তারা কিডন্যাপের কবলে পড়ে, যখন তারা মুক্তিপণের জন্য পড়ে, তখনই কিন্তু আমরা এই খবরগুলি পেয়ে যাই এবং দেখা গেল যে এই দালালের মাধ্যমে এখানে দালালদের বেশ কতগুলি প্রতারক গ্রুপ আছে। আমরা কিন্তু এটি মোটামুটি অনেকগুলি চিহ্নিত করে ফেলেছি আমাদের পুলিশ থেকে, বিভিন্ন এজেন্সি যারা আছে আমরা এগুলি কাজ করছি, চিহ্নিত করেছি এবং ব্যাপক সংখ্যক আমরা গ্রেপ্তার করেছি। তারপর এটি হলো যে একটি সোশ্যাল একটি বলবো যে এটাকে একটা ই করতে হবে, সামাজিক ভাবে বিষয়গুলি সব জায়গায় কাজ করতে হবে। যখন একটি এলাকার দিকে যে মহিলারা কাঁদতেছে তার হাজবেন্ড অথবা তার ছেলে এখানে মারা গেল বা মুক্তিপণের জন্য, তখন কিন্তু এটা ওই এলাকায় একটা প্যানিকও সৃষ্টি হয় এবং সবকিছু মিলে যখনই হয় তখন কিন্তু দালালগুলি আমাদের নজরে আসে। তারপরে আমাদের একটা তালিকা হয়ে গেছে, ইতিমধ্যেই আমরা অনেক কাজ করেছি, তালিকা হচ্ছে যাতে এই বিষয়গুলো আরো স্মৃতি চলে এই দালাল চক্র থেকে সামাজিক। আপনারা কি ওই সমস্ত অঞ্চলগুলোতে আপনাদের নজরদারিটা বেশি রাখছেন তাই তো? আমাদের ওই যারা যারা পাঠায় তাদেরও একটা তালিকা হয়ে গেছে, আমরা তাদের সাথে মানে তাদেরকে এই ধরনের কাজ থেকে নিবৃত্ত করা অথবা তাদের আইনের আওতায় আনার বিষয়গুলো আমরা কাজ করছি এবং যেসব এলাকায় যাচ্ছে সেখানে একটা নজরদারি কাজ চলছে। জি জি, আর যারা যাওয়ার আগ্রহ প্রকাশ করছে সামাজিকভাবে সেই নেতাদের কাছ থেকে এরকম কোন তথ্য আপনারা নিয়ে থাকেন কিনা? আসলে ওই যেটি বললাম যে সে যখন দেখে তার পাশের বাড়ির লোকটি সেভাবে গিয়ে সে ভালো আছে, অনেক মানে সেই তথ্যটা কি অগ্রিম আসলে জানা সম্ভব হয় না যে একজন যাবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তাহলে সে কিভাবে যাচ্ছেন? জি আমাদের যে বিষয়গুলি যে একটা এলাকার লোক, বাংলাদেশের প্রচুর লোক কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন যাচ্ছে আসছে। তো যে লোকটি ধরেন আপনার বেঙ্গাজি হয়ে লিবিয়ার, সে তার ইচ্ছে হলো স্পেনে যাবে, সে তখন বাংলাদেশের তে বেনাপুল সীমান্ত পার হয়, এটা কিন্তু জানা সম্ভব হয় না সে লিবিয়া গেল কিনা, অথবা সে দুবাই গেল, দুবাইতে কিন্তু সে চলে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তো আমাদের এই এন্ডের থেকে জানা সম্ভব হয় না যতক্ষণ না সে বিপদে পড়ে। এই কারণে ব্যক্তিগত ভাবে তাকে এবং তার সামাজিক ভাবে এই বিষয়গুলি বেশি প্রচারিত হয় যে এইভাবে গেলে এই বিপদের সম্ভাবনা আছে, অ্যাডভার্টাইজমেন্ট হলে হয়তো লোকগুলি নিবৃত হবে। জি জি, আর সমস্ত সংস্থাগুলি একত্রে কাজ করলে, আরো অনেকগুলি সংস্থা আমরা আছি এখানে, সবাই একত্রে যদি কাজ করি তাহলে এইগুলির থেকে আমাদের মনে হয় যে কিছু নিষ্কৃতি আমরা পেতে পারি। নিশ্চয়ই এই যে সমস্যা এই থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতেই হবে, না হলে মধ্যম আয়ের দেশ হিসাবে যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে সেই দেশটা বিশ্বের বুকে যেন কোনো ধরনের প্রশ্নে পড়তে না হয়, প্রশ্নের সম্মুখীন হতে না হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ কে এম হাফিজ আক্তার, আপনাকে আপনি সময় দিয়েছেন একুশে রাতকে। আসবো এ পর্যায়ে আসিফ মুনির আপনার কাছে। জি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আসিফ মুনির আপনার কাছে। এবার একটু আমি শুধু বাংলাদেশ প্রসঙ্গে না, যেহেতু অভিবাসন দিবস আমরা পালন করেই ফেললাম, বিশ্বব্যাপী পালিত হয়েছে, সেক্ষেত্রে বিশ্বের যে বিভিন্ন দেশ নানান কারণে সেই যুদ্ধের কথাই যদি বলি তারা এরকম অভিবাসন প্রত্যাশী হচ্ছে, সেই সমস্ত দেশের
নাগরিকরা। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের একটি বড় সংখ্যা আমরা যাদেরকে আশ্রয় দিয়েছি, সেই জায়গায় পৃথিবীতে আসলে এই যে চিত্রটা, এটা আসলে কতটা ভয়াবহ মনে হচ্ছে আপনার কাছে? গত দু এক বছর আগেও হয়তো আরেকটু বেশি ছিল, বিশেষ করে আমরা যখন বলি যে এই যে ইসলামিক স্টেট বা আইএস এর যে প্রভাব এবং সিরিয়া যুদ্ধ, সেই জায়গাগুলোতে আরেকটু বেশি ছিল। কিছু কিছু দেশে কিন্তু এখন যুদ্ধ নেই, যেমন আফ্রিকার বেশ কিছু দেশে অন্তর্কলহও ছিল, ডিআরসির কথা জানি আমরা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সুদান, তারপর আরও বেশ কয়েকটি দেশ আফ্রিকার, সেগুলোতে এখন যুদ্ধবিগ্রহ কম তুলনামূলকভাবে। আবার দীর্ঘদিনের যে অবস্থা রয়েছে, আমরা প্যালেস্টাইনের শরণার্থীদের কথা জানি, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে অবস্থা এবং প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের যে অবস্থা, সেখানে তারা শরণার্থী হিসেবে অনেক জায়গায় আছেন। এখানে দুটো ভাগ আছে আসলে, যদি আমরা অভিবাসনকে বলি, একটা হচ্ছে অভিবাসন এবং শরণার্থী। যেমন রোহিঙ্গাদের ব্যাপারটা আসলে ঠিক অভিবাসন না, তারা তাদের দেশ থেকে বিতাড়িত প্রাণের প্রাণ রক্ষার্থে এবং তারা শরণার্থী হিসেবে, আমরা তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছি আসিফ মুনির, কিন্তু এখন তো রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ ফিরে যাবার যে আগ্রহটা প্রকাশ করছে, আবার অনেকে মনে করছে যে যদি আমরা সেই প্রত্যাশী হয়ে আস্তে আস্তে এখানেই আমরা থেকে যেতে পারি, সেই জায়গাটা একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সেটা অবশ্যই আছে, ওটা সংক্ষেপে যদি বলি, সেখানে তাদের ফেরত যাওয়ার অবস্থানটা তো এখন আসলে তৈরি হয়নি সেটা, এবং আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশ যতটা সহায়তা করা দরকার ছিল সেই ব্যাপারটায়, রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বা কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে, সেটা তারা অতটা করছে না। বাংলাদেশ সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু আমি যদি আবার একটু ফিরে আসি বৈশ্বিক অবস্থার ক্ষেত্রে, এবং সেখানেও কিন্তু বাংলাদেশিরা কোনো না কোনোভাবে সেটার অংশ হয়েও যাচ্ছে। আমরা যদি সাম্প্রতিককালে চিন্তা করি, যে যুদ্ধবিগ্রহ না হোক, যে পরিবর্তিত অবস্থা তৈরি হলো আফগানিস্তানে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে সেটার কারণে আফগানিস্তান থেকে বেশ কিছু লোকজন অন্যখানে চলে যেতে বাধ্য হচ্ছেন, হয়তো তারা শরণার্থী হিসেবে, হয়তো অভিবাসী হিসেবে। আবার বাংলাদেশ থেকে অল্প সংখ্যক হলেও আফগানিস্তানের বর্তমান যেই সরকার বা রাষ্ট্র ব্যবস্থা, তাদেরকে সহায়তা করার জন্য সেখানে চলে গেছে, যদিও অল্প সংখ্যক। তো এটা একটু আগে আমরা আলাপে যেটা শুনছিলাম, যে আসলে এগুলোকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এবং বিভিন্ন দেশেও তাই। তারপরে আমরা দেখছি যে আমরা যদি চিন্তা করি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ, যারা বেশ রক্ষণশীল সরকার আমরা গত কয়েক বছরে দেখেছি, সেটার একটু হয়তো পরিবর্তন হচ্ছে। ইউরোপে যথেষ্ট রক্ষণশীল বেশ কয়েকটি সরকার ব্যবস্থা আমরা দেখেছি গত কিছু বছরে, ইউরোপের বিভিন্ন জায়গা ছাড়াও আমেরিকাতেও দেখেছি, সেটার হয়তো একটু পরিবর্তন আমরা ভবিষ্যতে দেখব। আরেকটি হচ্ছে, যেহেতু করোনার কারণে সব দেশই বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তাদেরও কিন্তু অভিবাসীদেরকে প্রয়োজন। এটা কিন্তু একটা উইন উইন ব্যাপার, যে আমাদের এখান থেকে বা যে কোনো দেশ থেকে অভিবাসী প্রত্যাশীরা যেমন যায়, সেই দেশেও কিন্তু অভিবাসীর প্রয়োজন রয়েছে। সব ধরনের কাজ কিন্তু সেই দেশে নিজস্ব নাগরিকরা করে না বা করতে পারে না বা চায় না, তখন একটা কিন্তু জায়গা তৈরি, জনশক্তির অভাবের কারণে তারা আসলে এই প্রত্যাশীদের, সেইটা কিন্তু তৈরি হচ্ছে বা হবে। আমি যেটা বলতে যাচ্ছি যে যুদ্ধবিগ্রহের জায়গাগুলো কিছুটা স্থিতিশীল অবস্থায় আসছে, এখন সবচেয়ে বড় সংকট আসলে করোনা, কিন্তু তার মধ্যেও আমরা যদি ভালো দিকটা চিন্তা করি, যে অভিবাসনের একটা অবস্থান কিন্তু তৈরি হচ্ছে বা হবে, যাতে করে বিভিন্ন দেশের মানুষরা যারা অভিবাসী প্রত্যাশী, কিছুটা কাজের সুযোগ ভবিষ্যতে হয়তো পাবেন আগামী কয়েক বছরে। আর এই যে চিত্রটা একটু ভালো হলো, এটাও কি আসলে করোনার জন্য কিনা? সেটা অনেকেই কিন্তু বলছে যে করোনার কারণে, যেমন আমরা এখন বাধ্য হচ্ছি বা হব হয়তো, যে কয়েকটা সেক্টরে, স্বাস্থ্যখাত হোক, সেবা খাত হোক, নার্সিং সেবা হোক, এরকম নতুন কিছু কিছু খাতে হয়তো প্রয়োজনীয়তা বেশি দরকার হবে, সেরকম আমরা কিছুটা প্রবণতা দেখছিও। মালদ্বীপের সাথে আমাদের সাম্প্রতিক যে চুক্তি হচ্ছে দ্বিপাক্ষিক, সেখানে কিন্তু তারা সেই চাহিদার কথা বলেছেন। এবং সাউথ সাউথ কোঅপারেশন, অর্থাৎ আমাদের এশিয়ার ভেতরেও বেশ কিছু দেশ, জাপান, চীন, সিঙ্গাপুর, হংকং, এখানে আগেও হয়েছে এবং বাসা ভেদের মতো সংগঠনেরও সেখানে কাজ করেছেন, সেই জায়গাগুলোতেও কিন্তু আবার প্রবণতা, অর্থাৎ শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, ইউরোপ না, উন্নত দেশ বলতে আমরা যদি এশিয়ার কয়েকটা দেশের কথাও চিন্তা করি, সেখানেও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে, করোনা কালেও সেটা কিছুটা তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমরা কতটা প্রস্তুত সেই জায়গাটা আসবো, কিন্তু ছোট্ট করে তার আগে আপনার কাছ থেকে একটু জেনে নেই, একদম সাম্প্রতিক যে তথ্য, মিয়ানমারের আবার সেই বিদ্রোহী আর সেই মিলিশিয়া বা সেই সেনাদের যে সংঘর্ষ, তাতে থাইল্যান্ডে সীমান্ত খুলে দেওয়া হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে, তাহলে সেই মিয়ানমারে আমরা রোহিঙ্গাদের আসলে ফেরাতে এই জায়গাটা আপনি আশা কি দেখতে পান? আসলে আসলে এটা সহজ সমাধান হবে না, এবং এটা যদি আমরা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের সাথেও কথা হয় যে এটা সময় লাগবে। এখন বিশেষ করে যেহেতু এখন
মিয়ানমারের পরিবর্তিত একটা পরিস্থিতি হয়েছে, সেখানে যদি গণতান্ত্রিক সরকার থাকতো হয়তো সেই একইভাবে আলাপ আলোচনা চালিয়ে যেত। যে আপনারা জানবেন যে একটা দ্বিপাক্ষিক প্রক্রিয়া কিন্তু ছিল মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকারের, যদিও সেটাতে অগ্রগতি তেমন কিছু হয়নি, কিন্তু এখন সেখানে সরকার পরিবর্তনের পরে, সামরিক অভ্যুত্থানের পরে সেই আলাপ আলোচনা কিন্তু একেবারেই মুখ থুবড়ে পড়েছে। যদিও তারা বলছেন আমরা সম্ভাবনা তো ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু যদিও তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা আলাপ আলোচনা আবার চালাতে চান, কিন্তু একটা সামরিক অভ্যুত্থান হওয়া সরকারের সাথে আসলে আমরা কতটা সহযোগিতায় যেতে পারবো সেটা হলো কঠিন। আবার এটাও আমরা দেখছি যে একটা বিদ্রোহী বা বিরোধী দল যারা নিজেরা কোনো এক সময় ক্ষমতায় আসার কথা চিন্তা করছেন গণতান্ত্রিকভাবে, আনসান সুচি ছাড়া অন্যান্য যে রাজনৈতিক জোটগুলো আছে, তাদের দিক থেকে কিন্তু একটা বিবৃতি এই বছরের শুরুর দিকেই কয়েক মাসের মধ্যেই দেওয়া হয়েছিল যে রোহিঙ্গা সহ কারেন সহ ওখানে অন্যান্য যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে যাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, তারা যদি ক্ষমতায় আসতে পারেন তারা কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দেবেন। এখন এটা একটা সম্ভাবনার দিক, কিন্তু এটা এমন হতে পারে যেটা রাজনৈতিক চাল, তারা এদেরকে এদের সমর্থন চাচ্ছে যাতে করে তারা আবার ক্ষমতায় আসতে পারেন। কাজে এখন খুব একটা অন্তর্বর্তীকালীন সময়, ওখানে যদি একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয় আগামী এক দুই বছরের মধ্যে, তারপরে হয়তো এটা আলাপ আলোচনা আরও আগে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগামী কয়েক বছর আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে এখানে যত সংকট বাড়ছে, যেটা আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো এখানেই এটা নিরসনের একটা চেষ্টা করতে হবে, কারণ আগামী তিন চার পাঁচ বছরের মধ্যে হয়তো একটু সময় লাগবে এটার একটা চূড়ান্ত জায়গায় যেতে। নিশ্চয়ই মোহাম্মদ আবুল বাশার, আপনার কাছে এই প্রসঙ্গে আসি যেটা আসিফ মুনির বলেছেন যে সম্ভাবনা তৈরি হবে যে সমস্ত দেশে আমাদের দেশের নাগরিকরা অভিবাসন প্রত্যাশা করে থাকে, সেই সমস্ত দেশের এই আমাদের দেশের নাগরিকদেরও দরকার, কারণ তাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে, সেক্ষেত্রে সেই সম্ভাবনা আমরা কতটা কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়েছি? আমাদের বাংলাদেশ থেকে আমরা যে সকল দেশে অভিবাসীদের প্রয়োজন আছে সেটা আমরা প্রতিটা কর্মী আমরা দেওয়ার মতো যোগ্যতা আমাদের দেশের সরকারের এখন আছে, আমরা দিতে পারবো। কারণ তবে একটা সময় আসবে আমাদের দেশ যেভাবে একটা উন্নয়নশীল দেশ হিসাবে আসছে, সেক্ষেত্রে আমাদের দেশের লোকও আমাদের দেশে কাজ করার অনেক অনেক সুযোগ থাকবে। তখন এক পর্যায়ে ওই যে হয়তো দুই চার পাঁচ বছর পরে দেখবেন আমাদের দেশ থেকে বিদেশে লোক যাচ্ছে কম, সংখ্যায় কম, তাকে যেহেতু তার যেই চাহিদাটা, তার চাহিদাটা যদি বাংলাদেশে পূরণ হয়ে যায়, সে আর বিদেশে কষ্ট করে যাওয়ার অর্থ খরচ করে কষ্ট করে ওখানে আত্মীয় স্বজনবিহীন দীর্ঘদিন পর্যন্ত বসবাস করা সেটা সে চাইব না, সে চাইব বাংলাদেশের এই দেশে তার চাকরি করে তার পরিবারকে নিয়ে সে অন্তত বেঁচে থাকার মতো একটা স্বাবলম্বীর দেশ হিসাবে সেই সুযোগটা আসলে তৈরি হবে। কিন্তু এখন যারা যেতে যাচ্ছে আমরা কতটা প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা? আমরা এখনো ধরেন যারা এতে যাচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে, মনির সাহেব যেটা বলছেন সিঙ্গাপুরে আমাদের প্রশিক্ষণ দেওয়া লোক যাচ্ছে, ওখানে একদম সম্পূর্ণ প্রশিক্ষিত লোকগুলা ওখানে যাচ্ছে, জাপানে প্রশিক্ষণ করে লোক যাচ্ছে, এই এগুলা যাওয়া আছে। আর অন্যান্য দেশেও যেভাবে যেই দেশের সরকার যেভাবে চাচ্ছে আমরা সেভাবে আমাদের বাংলাদেশ থেকে আমরা লোকগুলা দিতে পারবো, বাংলাদেশ সেভাবে এখন প্রস্তুত আছে। যেহেতু বাংলাদেশে প্রতি বছরে আমি আগেই বলেছি 20-22 লক্ষ লোক প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশ্যে তৈরি হয়, কিন্তু এই কর্মসংস্থা বাংলাদেশে যতটুকু আছে না আছে তারা বিশ্বের সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তাদের এই এই পারিবারিক চাহিদাটা পূরণ করার জন্য বিভিন্ন দেশে যাচ্ছে। তাই আমাদের দেশ আমি মনে করি বিদেশে শুধু কর্মী পাঠায় এটার উপরে নয়, বাংলাদেশ এখন আগের থেকে অনেকটা অগ্রগতি, আমরা নিম্ন আয়ে ছিলাম এখন মধ্যম আয়ে আছি, আগামী 2041 সালে উন্নত বাংলাদেশে যাবে আশা করি আমরা বিভিন্ন দেশে আমাদের। সেজন্য আসলে প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে এবং বাংলাদেশ নিশ্চয়ই এগিয়ে যাবে, মধ্যম আয়ের যে দেশ বাংলাদেশ সেই দেশেও এখনও তো আসলে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আসিফ মুনির আপনি কি বলবেন, কেন যাচ্ছে এখনও এত বেশি মানুষ? অনেকে বলছেন মানসিক চাপ রয়েছে, সামাজিক চাপ রয়েছে, স্নাতক পর্যায়ে বা স্নাতকোত্তর অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, সেখানে গিয়ে অড জব করছে কিন্তু দেশে করবে না, মানে এইটার আসলে কি কারণ, এই মনস্তাত্ত্বিক জায়গাটা আসলে কি, তাদেরকে কিভাবে সেই উপস্থাপন করছে?
একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম যে মানে একটা সামাজিক চাপের জায়গায় তারা অনুভব করেন, যেহেতু একটা এলাকা থেকে যদি অনেক আগে গিয়ে থাকেন সেটা যেভাবে হোক বৈধ বা অবৈধভাবে, আরেকটা যেটা হতে পারে পারিবারিকভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্কুল কলেজে যখন ছেলেমেয়েরা পড়ছে বা যে কর্মক্ষেত্রে আছে সেখানে একটা হলো দেশে কাজের কতটা সুযোগ সুবিধা আছে সেই তথ্যটা তাদের কাছে জানানো, সেটা সরকারিভাবে হতে পারে এবং আমরা জানি যে এখন বেসরকারি অনেক সংস্থা আছে যারা কর্মসংস্থানের ব্যাপারে কাজ করেন দেশে হোক বা বাইরে হোক এবং তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেন কোথায় গেলে সে আরেকটু প্রশিক্ষিত হতে পারবে, কোন ধরনের প্রশিক্ষণ পেলে সে কোন ধরনের কাজ পাবে সেটা দেশে হোক বা বাইরে হোক, এই তথ্যগুলো তার জানার দরকার আছে। অনেক সময় কিন্তু সে তথ্য না জানার কারণেও তার মনে হয় যে সে একটা হতাশার মধ্যে, যে সে নিজেকে আন্ডারমাইন করে, সে নিজে মনে করে যে আসলে আমার যোগ্যতা কম। সেই জায়গাটাকে যদি একটু উদ্বুদ্ধ করা যায়। আরেকটা হচ্ছে দেশপ্রেমের জায়গাটা, আমরা বিশেষ করে বিজয়ের মাসে যখন আলাপ করছি তখন শুধু বিজয়ের গর্বের ব্যাপারটা না, বাংলাদেশের যে গর্ব এই 50 বছরে আমরা এই অভিবাসন ক্ষেত্রেও কিন্তু অনেক অগ্রগতি আছে। বাসার ভাই যেটা বলছিলেন যে আমরা অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে, সমস্যা আছে, সংকট এখনো আছে, কিন্তু অনেক দূর অগ্রগতি হয়েছে। সেই জায়গাতে যদি আমরা এই জায়গাটা, এবং বাসার ভাই একটু আগে যে কথাটা বললেন যে আমাদের এই দেশেও কর্মসংস্থানের জায়গাটা তৈরি হবে, সেই জায়গাটার জন্য কিন্তু তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে, সেটা সর্বমহল থেকে দরকার। আমি বিশেষ করে বলছি পরিবারের একটা ভূমিকা আছে, পরিবারের দিক থেকেও সেটা সচেতনতা তৈরি করার জায়গা, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে ছেলেমেয়েরা স্কুল পর্যায়ে যদি যেখানে যায় সেটা প্রত্যন্ত অঞ্চলেও যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষার ব্যবস্থা আছে, সেটা তৈরি হলে হবে কি তারা একটা সময় তৈরি হবে, এমনভাবে তৈরি হবে সে তার নিজের যোগ্যতা অনুযায়ী নিজের একটা তার আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি যেখানেই কাজ করি আমি ভালোভাবে আয় করতে পারবো। এখন কিন্তু তার সেলফ কনফিডেন্সটা কম, আত্মবিশ্বাসটা কম অনেক ক্ষেত্রে, মানে যারা বিশেষ করে মনে করেন যে না বিদেশেই সব কিছু আছে, আর বিদেশ সম্পর্কে তথ্যের জায়গা সেটাও আমরা বলতে পারি যে আমরা এখন ডিজিটাল বাংলাদেশে আমরা যদি অভিবাসন ক্ষেত্রে যে তথ্যগুলো এগুলো যদি খুব সহজে আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে হোক, অন্যান্য যেভাবে হোক, গণমাধ্যমে হোক, আজকাল আমরা অনেক সময় ফোনেও দেখি টেক্সট মেসেজ পাই আমরা যে অভিবাসনের ক্ষেত্রে বৈধ পথে যান, এই তথ্যগুলো যদি আমরা নিয়মিত দিতে থাকি একটা প্রজন্ম তৈরি হবে যে যারা অন্তত তথ্যটা জানবে, অন্তত জানবে আমি কোথায় গেলে ভালো তথ্যটা পাবো। এখন কিন্তু আমাদেরকে এই টেকনোলজি অনেক সুযোগ করে দিয়েছে, কোন দেশে কি ধরনের আইন কানুন আছে, সেই দেশের অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, কি ধরনের কাজ আছে এটার আমরা অনেক ছবি দেখতে পাই, তথ্য আছে, তো সেইটা অ্যাক্সেসটা তৈরি করে দেওয়া, আমার মনে হয় সেই প্রক্রিয়াটার মধ্যে আমরা এখন আছি, আমাদের বর্তমান সরকারও সেটা চেষ্টা করছে। আত্মবিশ্বাসের অভাবে বা নিজেকে দক্ষ মনে করতে পারছেন না সেই কারণে তারা অভিবাসন প্রত্যাশী হচ্ছে, কিন্তু এরকম অভিযোগ রয়েছে নিজেকে যথেষ্ট দক্ষ মনে করছেন, নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করছেন, কিন্তু তিনি আঙুল তুলছেন যে রাজনৈতিক মামার কারণে আমার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ ভালো জায়গায় বসে যাচ্ছে, সেইখানে তার দেশপ্রেম সে হারাচ্ছে, সেই জায়গাটা কি বলবেন? সেটা আসলে মানে কিছুটা তো আছেই আমাদের সমাজে, মানে দুর্নীতি আছে এবং অন্যান্য যে সংকটগুলো আছে সেটা আমাদের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে, এবং সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, আমি বলবো যে আমাদের রাজনৈতিক মহলেও যদি আমরা দেশপ্রেমের কথা ভাবি, কারণ এই ধরনের ঘটনা যখন ঘটে বা কেউ যদি এরকম মনে করে তখন কিন্তু আমাদের দেশের সম্মান ক্ষুণ্ণ হয়। তো সেই দেশের সম্মানের কথা যদি আমরা সবাই স্মরণ রাখি, দেশের প্রতিটি মানুষ, এবং সেটা আমি বলছি যে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, যে আমি যার যার জায়গা থেকে আমরা সৎভাবে উপার্জন করব এবং সৎভাবে জীবনযাপন করব, তাহলে এইটা কিছুটা একটা প্রভাব জাতির উপরে পড়বে এবং জাতির এবং বাংলাদেশের সম্মানটা বিদেশে ক্ষুণ্ণ হবে। আসিফ মুনির, আপনাকে আমার এই পর্যায়ে এই প্রশ্নটা রাখবার খুব ইচ্ছাই হচ্ছে। শহীদ পরিবারের সন্তান, দীর্ঘ বছর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনারা গিয়েছেন, সেদিনও এই আলোচনাটা হচ্ছিল, আপনারা দেশ ছাড়েননি, কিন্তু এই দেশের অনেক নামী দামি শিল্পী আমরা দেখি যে এখন তারা দেশের বাইরে রয়েছেন, দেশের বাইরে এরকম শিল্পী আমরা দেখেছি যার এই দেশে মানে সেই পরিমাণ তুমুল জনপ্রিয়, আমি যদি এই শব্দটাও ব্যবহার করি, সেই জনপ্রিয়তাকে উপেক্ষা করে তিনি দেশের বাইরে গিয়ে ড্রাইভিংয়ের কাজ করছেন, গাড়ি ড্রাইভ করছেন, ট্যাক্সি চালাচ্ছেন, সেই জায়গাতে তাদের কেন এত দেশপ্রেমের অভাব হলো বা তারা কেন চলে গেলেন? তারা তো আসলে এখানে অনেক সম্মানিত ছিলেন, অনেক জনপ্রিয় ছিলেন, তারা কেন এটা চান? কিছুটা এটা হয়তো তাদের ব্যক্তিগত একটা অবস্থান, সেখানে খুব বেশি আমার বলার স্কোপ নেই। যেটা হতে পারে যে তারাও যেই ধরুন শিল্পীর কথা যদি আপনি বলেন, বিশেষ করে সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন, আমাদের কিন্তু এখন সমাজ ব্যবস্থা আমরা উন্নত দেশের উন্নতশীল দেশের দিকে যাচ্ছি, তখন হয়তো সেটা তৈরি হবে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে একজন যিনি ছবি আঁকেন, একজন যিনি নাটক করেন সেটা গণমাধ্যমে হোক বা মঞ্চে হোক, অথবা যিনি লেখক সাহিত্যিক, তারা যতটা পারিশ্রমিক পেলে তাদের সংসার জীবন ভালোভাবে চলবে সেটা কিন্তু তারা সবসময় পান না।
আপনি বিভিন্ন দেশে উন্নত দেশে চিন্তা করবেন যে সেখানে এই ধরনের পেশায় প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব এবং তারা অনেক সম্মানিত একটা জায়গা। আপনি বিদেশে দেখবেন যে বিদেশে মঞ্চ নাটক দেখার জন্য সেটার যে টিকিটের দাম অনেক দামি, সাধারণ জনগণ সেই নাটকের নাটক দেখতে যেতে পারে না, কাজে সেখানে কিন্তু সেই পারিশ্রমিকটা পেশাগতভাবে তারা সেটা উঠে আসে। কাজে আপনি যে পেশার কথা বললেন সৃজনশীল কাজে, সেটা কিন্তু এক ধরনের তাদের একটা হতাশা থাকতে পারে যে তারা যে সৃজনশীল কাজ করছেন সেটা যতটা তাদের পাওয়ার কথা দেশের কাছ থেকে সেটা তারা পায় না, অর্থাৎ রাষ্ট্র তাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে, রাষ্ট্র বা আমাদের যে তাদের যে সম্মানের জায়গাটা তারা হয়তো দেশ অতটা পায় না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এটা এই প্রসঙ্গে একটু উল্লেখ করছি, যদিও আজকে আমাদের এই যে শিরোনাম তার সাথে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। আমরা দেখি যে অনেক নামী দামি শিল্পীরা তারা মৃত্যুকালে দেখা যায় যে তাদের সেই চিকিৎসার টাকাটাও থাকে না, তখন বিভিন্নভাবে রাষ্ট্র তাদেরকে সাহায্য করেছে, তখন হতাশ হতেই হয়। আসলে সেই জায়গাটাও হয়তো নতুন করে ভাববার রয়েছে যে শিল্পী সমাজকে দেখতে হবে। মোহাম্মদ আবুল বাশার, আপনার কাছে একটু জেনে নেই, মালয়েশিয়ার সাথে যে চুক্তি আগামীকালকে এই রাত পোহালেই আর কি রয়েছে, সেটাই আসলে কতটা আশা জাগা নিয়ে তথ্য দিচ্ছে? মালয়েশিয়াতে আগামীকালকে আমাদের দুই দেশের এমইউ স্বাক্ষরিত হবে, তো সে স্বাক্ষরের মাধ্যমে আবার বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়ার লোক যাবে। সেই মালয়েশিয়ার লোক যাওয়াটা আমাদের জন্য আমি মনে করি একটা সুযোগ, সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের দেশের গরিব যারা অসহায়, যারা বিদেশ যাইতে বাংলাদেশে কাজ করার যাদের সুযোগ নাই, তারা যেন বিদেশে যেতে পারে সেরকম অবস্থা আমাদের সরকার কিন্তু তৈরি করতে হবে। মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশের বিগত দিনে যে চুক্তি দশজন যে সিন্ডিকেট করছে, সিন্ডিকেটের কারণে একটা লোক যাওয়ার কথা ছিল 1,20,000 টাকা থেকে 1,90,000 টাকা থেকে 1,20,000 টাকায়, কিন্তু ওই যে সিন্ডিকেট হওয়ার কারণে সেখানে লোকটা যেতে হয়েছে 4-4,50,000 টাকায়। মানে লোকটা সেখানে কিন্তু আবদ্ধ হয়ে গেছে, তার বিদেশে ওই যে নিজে সে মালয়েশিয়া যাবেই, মাইন্ড মন ঠিক করেছে আমি বিদেশ যাব, এখান থেকে কি করব, কিন্তু জায়গা সম্পত্তি বিক্রি করে যেখানে এখন সৌদি আরব সব বিভিন্ন দেশেও যেতে এখন 1,60,000 টাকার বেশি প্রয়োজন হয় না, কিন্তু মালয়েশিয়া যেতে আসলে প্রয়োজন হবে 90,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত হলে মালয়েশিয়া যাওয়া সম্ভব, কারণ মালয়েশিয়া অত্যন্ত কাছে, তার টিকিট ফেয়ার কম, ওই দেশে তারা এখন ওই দেশেও এখন তারাও সমস্যা আছে, এই কারণে তারা এখন টাকা পয়সা নিয়ে যেন যেমন যে ওরা যারা বিদেশে রপ্তানি করে থাকে সেই রপ্তানিকারক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা বাংলাদেশে একটা লোক টিকিট শুদ্ধ দিয়ে নিতে তারা বাধ্য, কারণ TR2 মনে এবারে তারা খুব কঠিন অবস্থায় আছে, যদি তারা কোনো টাকা পয়সা নিচে বা নিচ্ছে এরকম কোনো অবস্থা সৃষ্টি হয় তাদের বাংলা ওদের কোনো মাল আর বিদেশে ব্যবহার করা হবে না। আইএলও থেকে এরকম একটা আমরা আভাস পেয়েছি, তাই আগামীকালকে চুক্তি আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সৌজন্য, আমাদের একটা অত্যন্ত খুশির বিষয়। বাংলাদেশ থেকে প্রায় আমি ওই দেশে কথা বলেছি 8-10 লক্ষ লোক বাংলাদেশ থেকে যাবে, এই লোকগুলো যেন কোনো লিমিটেড সিন্ডিকেটের মাধ্যমে নয়, সরকার এবং যাদের বৈধ রিক্রুটিং এজেন্ট আছে তাদের মাধ্যমে যেন অল্প টাকায় বিদেশে যেতে পারে, তাহলে এই লোকগুলো বিদেশে গিয়ে তাদের পারিবারিকভাবে স্বাবলম্বী হবে, যদি বেশি টাকায় যায় বা তো 2 বছর লাগবে ওই টাকা উঠাইতেই। অর্থাৎ আগামী কালকে সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ একটি সুবার্তাই পাবে এবং সুবার্তা প্রবাহিত হবে, সেটা তেমনটাই আপনারা ভাবছেন। আপনাদের মাধ্যমে আমরা আরো বলতে চাই যেন কোনো সিন্ডিকেটের আওতায় না নিয়ে সকলে যেন সকল বৈধ রিক্রুটিং এজেন্টের মাধ্যমে ওই দেশে বৈধভাবে যেতে পারে, সেটাই আমাদের সরকার যে মানব পাচারের পাশাপাশি মেধা পাচার, যেটা মোহাম্মদ আবুল বাশার বলছিলেন বাংলাদেশে অনেক কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, দেশের মেধা কাজে লাগিয়ে দেশের টাকা দেশেই রেখে দেওয়ার ব্যবস্থাটা অদূর ভবিষ্যতে কতটা হবে?
আমি আসলে আশাবাদী যে বিশেষ করে আমরা চিন্তা করে দেখতে পারি যে আমাদের যুবদশাতে আমরা আশির দশকে বা কিছুটা নব্বইয়ের দশকেও দেখেছি এবং এক ধরনের একটা রাজনৈতিক অস্থিরতাও দেশে ছিল যে আমাদের তরুণ সম্প্রদায় এক ধরনের হতাশার মধ্যে থেকেছে এবং যাদের সুযোগ থেকেছে উচ্চশিক্ষার জন্য তারা বিদেশে চলে গেছে এবং বিদেশে থেকেছে। কিন্তু আমরা এখন যেহেতু বাংলাদেশ একটু উন্নতির দিকে যাচ্ছে, যেটা বাসাভি একটু আগে বলছিলেন যে এরপরে সব ধরনের পেশার লোকজনদেরই বাংলাদেশে এসে কাজ করার সুযোগ থাকবে এবং আমরা কিছু কিছু ট্রেন্ড ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে উচ্চশিক্ষার জন্য যারা বিশেষ করে বিদেশে যান, মেধা পাচারের যেটা বলছেন, মেধা গ্রহণের জন্য তারা বিদেশে যাচ্ছেন এবং তারা একটা পর্যায়ে ফিরে আসছেন। আমরা যদি আমাদের আইসিটি সেক্টর চিন্তা করি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চিন্তা করলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার ক্ষেত্রে আমরা দেখছি যে তরুণরা বিদেশে পড়ে এসে সেখান থেকে অনেক কিছু শিখে এসে দেশে কিছু কিছু করে ফেরত আসছেন। এই প্রবণতাটা ভবিষ্যতে বাড়বে বলে আমি বিশ্বাস করি। তখন যেটা হবে যে দেশের মধ্যে দেশেই থাকবে, বিদেশ থেকে কিছু তথ্য হোক, জ্ঞান অর্জন করে তারা সেটাকে দেশে কাজে লাগাবে এবং দেশ আরও সমৃদ্ধ হবে, কাজ সামনে এগিয়ে যাবে। অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমরা পাবনার কোনো শহরকে রাশিয়ার একেবারে সেই ভাষাভাষী দিয়ে ভরে যাবে সেটা নিশ্চয়ই হবে না। বাংলাদেশের মানুষই বাংলাদেশে কাজ করবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আবুল বাশার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আসিফ মুনির, আপনাকেও আজকে এমন একটি চমৎকার আলোচনায় আপনারা সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে অভিবাসন দিবস উপলক্ষে আসলে এই আলোচনাটা তুলে আনবার চেষ্টা করেছি এবং সেখান থেকে আপনাদেরকে যে বার্তাটা মূলত পৌঁছে দেবার চেষ্টাটাই ছিল আজকে আমাদের, সেটা হচ্ছে যে না, বৈধ পথেই আমাদেরকে যেতে হবে। আমরা অভিবাসন প্রত্যাশী হলে সেটা বৈধ পথে, কোনোভাবেই যেন আমরা অবৈধ পথে পা না বাড়াই। সেটা নিজের জন্য যেমন অনেক বেশি অমঙ্গল, দেশের জন্য অবশ্যই সেই অনেক হতাশা যেমন উঠে আসে, দেশকে কিন্তু বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ হতে হয়, সেই জায়গাটা আমরা মাথায় রেখে শেষ করব আজকের দিনের এই আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।